এবার আমায় বাঁচতে হলে মারতে হবে মম। প্রথমে ওই ঋত্বিজিৎ দেব, তারপর অক্ষর সেন, আর সবার শেষে ওই নকল নীলিমা। প্লিজ ম্যাডাম, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। দেব বাড়ির বউয়ের গায়ে হাত দেওয়ার আপনার কোনো অধিকার নেই। স্টে ইন ইউর লিমিটস। বেবি পুল মি লিটল ক্লোজ ক্লোজার ইন দ্য ব্যাক সিট অফ মাই রোভার। বেবি পুল মি লিটল ক্লোজার ইন দ্য ব্যাক সিট অফ ওল। রিল্যাক্স 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 রিল্যাক্স। বাড়িতে ঢুকে তুমি মদ খাওয়া শুরু করে দিয়েছো। হ্যাঁ ঠিকভাবে দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছো? ডার্লিং পার্টি ছিল, পার্টি। আমাদের ড্যানিয়েল আছে না, আমার এত করে বললো, আমি না করতেই পারলাম না। আমি বললাম যে আমি এখন ড্রিঙ্ক করবো না করবো না। আমাদের বাড়িতে এখন একটা প্রবলেম চলছে। হ্যাঁ বাট আমাকে বললো একটা নতুন ড্রিঙ্ক লঞ্চ হয়েছে, টেস্ট করে দেখ। আমিও টেস্ট করে ফেললাম, আর তারপর ডান্স ধমাকা ডান্স। আমাকে বলছিল ভোরবেলা অব্দি স্টে করতে, বাট আই সেড আই কান্ট আই কান্ট, কারণ আমার বাড়িতে সতী লক্ষ্মী বউ এসেছে। কোনো নটাঙ্কি না, নো নটাঙ্কি। বাড়ির মা মাসির মতো ডায়লগ দিচ্ছ আমাকে, আর তোমাকে আমার সাথে ড্রিঙ্ক করতে হবে। ইউ হ্যাভ টু। হ্যাঁ, পতির পুণ্যে সতীর পুণ্য, কথাটা শুনেছ তো? চলো আজ তুমি আমার সাথে ড্রিঙ্ক করবে। চলো 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 বলছি, আমার হাতটা ছাড়ো। এই আমার হাতটা ছাড়ো, বিজু। চলো ঢং হচ্ছে, ড্রিঙ্ক করবে না মানে। চলো থাপ্পড় খেলো বিজু দেব। তো বিজু, তোর মনে আছে আগে ইন্দ্রজিৎ দেব তোমাকে থাপ্পড় মারত, ড্রিঙ্ক করে এলে তোমাকে শাসন করত? তা এটা কে বিজু, এটা কে? এ কি তোমার মা বাবা নাকি স্ত্রী? কোথায় তোমাকে কোম্পানি দেবে, তোমার সাথে ক্লাবে যাবে, ড্রিঙ্ক করবে তা না? আর এই যে তোমার তো দেখাবো কিসের বাড়িতে এত সতীর, তো কিসের চুপ নীর চুপ? মদ খেতে বারণ করবে, তোমরা সাপোর্ট করছো ওকে, এইভাবে সাপোর্ট করছো? হ্যাঁ সাপোর্ট করছি করছি, কারণ কারণ ও পুরুষ মানুষ, ও পুরুষ মানুষ, ও পুরুষ মানুষ, একটা মাতাল, একটা মাতাল। শোনো, আবার যদি এরকম করে এসেছো ঘরে, আমি ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো। এই একটা বড় বড় কথা, তুমি বাড়ি থেকে বের করে দেবে? চাপকে সিধে করে দেব। হ্যালো, কে বলছেন? কি ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকে মাতলামি হচ্ছে নাকি? হ্যাঁ, হোয়াট? বাড়িতে কোনো গুরুজন নেই, শাসন করার কেউ নেই, বলে যা ইচ্ছে তাই করবে? এই হু দ্য হেল আর ইউ? হু দ্য হেল আর ইউ? অক্ষর সেন, তোমার স্ত্রীকে ফোনটা দাও। কেন? হ্যাঁ কেন? তোমার স্ত্রীকে ফোনটা দাও। কেন দেবো? কেন
স্ত্রীকে যদি ফোনটা না দাও তাহলে কাল সকালে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আইনি ভাবে ভুলে যেও না, তোমার দাদার 100 crore এখনো আমার কাছে বাঁধা পড়ে আছে। আর তোমার ওই দেব ম্যানশন, ওটারও দাম ওরকমই হবে, বের করে দেব, কেড়ে নেব বলে দিচ্ছি। কিন্তু না ফোনটা আস্তে 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 চলো। হ্যালো, ডোন্ট টাচ মি, লিভ মি, লিভ মি, লিভ মি, লিভ মি। হ্যালো, হাই নিকি দেব, হাউ আর ইউ মাই কিউট লিটল সিস্টার? কে বলছেন? অক্ষর, অক্ষর স্যার। আপনি এখন কেন ফোন করছেন? তোমার বর ড্রিঙ্ক করে এসেছে, রাইট? একটা কাজ করো, ওকে লেবু আর তেঁতুলের জল বানিয়ে গিলিয়ে দাও। কি? হ্যাঁ, দেখবে সব নেশা একদম নিভে যাবে। ঠিক আছে, খাইয়ে দাও, খাইয়ে দাও। আর শোনো, আমি হোল্ডে আছি। কে ফোন করেছে? অক্ষর সেন বলছি। থ্যাংক ইউ, ফোনটা আমাকে দাও। থ্যাংক ইউ সো মাচ, দাঁড়াও। থ্যাংক ইউ সো মাচ, তুমি ত্রাতা হয়ে এসেছেন, তুমি দাঁড়াও না, ত্রাতা হয়ে এসেছেন, বাড়িতে কেউ নেই, এটা যাও খুশি আমাকে। কে বলছেন? রিস্তে মে তো হাম তুমারে কুছ ভি নেই লাগতে। নাম হ্যায় অক্ষর। কি দরকার বলুন তো? কেন কেন আমাদের ফ্যামিলির ব্যাপারে এত ইন্টারফেয়ার করছেন? ইন্টারফেয়ার তো করতেই হবে আপনার ফ্যামিলিতে। ড্রিঙ্ক করে রাতে বাড়ি ফেরা হচ্ছে, পরের বার ড্রিঙ্ক করে বাড়ি ফিরলে চাককে সোজা করে দেব। এই, আপনি কিন্তু জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। আপনি জানেন না আমি কে? তুলে নিয়ে চলে যাব বলে রাখছি, তুলে নিয়ে চলে যাব, তারপরে চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে চাবুক দিয়ে মারব। মাতলামি মাতলামি ফাতলামি আর বউয়ের উপর অত্যাচার না আমার জানা আছে। তাহলে কিন্তু 100 crore বিনিময়ে আমি আপনার দেব ম্যানশন নিজের পজিশনে নিয়ে। আপনি কিন্তু আপনার সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছেন। এখনো করিনি তো, এখনো করিনি। যদি করতাম তাহলে আইনি লোকজন গিয়ে দেব ম্যানশনকে নিয়ে নিত, নিজের পজিশনে নিয়ে নিত, আর তারপর কালকে দেব ম্যানশন নিলাম হয়ে যেত, সবার সামনে নিলাম হয়ে যেত। কিন্তু করলাম না, এই ইন্দ্রজিৎ দেবের জন্য। বড্ড ভালো লোক জানেন, বড্ড ভালো লোক, ওনার সামনে করব না, তাই যা বলছি চুপচাপ করো। ওকে, না হলে কিন্তু নিকিকে ফোনটা দিন। এই নাও, আমি এনেছি, দেখি দেখি, খেয়ে নাও, খেয়ে নাও না, ওঠো তুমি। কি এটা? খেয়ে নাও, আমি বলছি খেয়ে নাও, ভালো হবে। আমি খাবো না। খাও না তুমি। না, আমি খাবো না। তুমি খাবে, তুমি খাবে, খেয়ে নাও, খেয়ে নাও কিছু, নইলে কিন্তু কালকে সকালে বাড়ি বাড়ি নিলাম হয়ে যাবে, আর আর তারপর তারপর আমাদের সবাইকে গিয়ে ফুটপাতে দাঁড়াতে হবে। হ্যাঁ বিজু, খেয়ে নাও। ইউ লিভ মি, খেয়ে নাও। আস্তে আস্তে, ইউ লিভ মি, লিভ মি হ্যান্ড, লিভ মি, আস্তে, ডোন্ট টাচ মি, লিভ মাই হ্যান্ড, ডোন্ট টাচ মি, আরে আস্তে, তুমি তুমি আস্তে আস্তে চল। নিকি, ইউ লিভ মি, নিকি, ফোন, হ্যালো দাদা, দাদা থ্যাংক ইউ দাদা, বমি করতে গেছে। এই তো ভালো খবর, তাহলে সব নেশা নেমে যাবে। ওকে, আর আরেকটা কথা বল, যদি ভবিষ্যতে কোনোদিন তোমার বর ড্রিঙ্ক করে বাড়ি ফেরে
তাহলে ইন্দ্রজিৎ দেবের ঘরে একটা চাবুক আছে, চাপকে সোজা করে দিই। ওকে দাদা, এক মিনিট এক মিনিট। আপনি কি করে জানলেন ইন্দ্রজিৎ দেবের ঘরে চাবুক রয়েছে? আরে আমাকে আমাকে সবকিছু জানতে হয়। আই নো এভরিথিং। ডোন্ট ওয়ারি, জাস্ট বি হ্যাপি মাই লিটল সিস্টার। ওকে, আর ভুলে যেও না তোমার দাদা কিন্তু সবসময় তোমার সাথে আছে। তুমি অক্ষর সেনকে খবর দিয়েছো না যে বিজু ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকেছে? উফ, উনি বলেছেন 24 ঘন্টা এই বাড়ির উপরে নজর রাখা হচ্ছে। এবার তুমি কি করবে? এবার তো তুমি ফাঁদে পড়ে গেছো। দিদি ফিরে আসবে। ফিরবে না। কেন? নিরূপ আমাকে যদি এ বাড়িতে ফিরতে হয় তাহলে ওকে ফিরতে হবে অক্ষর সেনের হাত ধরে। আর অক্ষর সেন এসব করছে না, এসব করছে শুধুমাত্র একটা একটা মানুষের জন্য, নিরুপমাকে পাওয়ার জন্য। অক্ষর সেন একটা নোংরা লোভী চরিত্রহীন। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি হসপিটালে। কি কি করছো তুমি? এই সবেই পৃথ্বীর ক্যাবিনে ঢুকবো, আর তারপর খেল খতম। নাকি তুমি কি বুঝতে পারছো যে তুমি কি কি করতে যাচ্ছ? বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডার্লিং, তোমার যদি তোমার যদি কিছু হয়ে যায় তখন তখন কি হবে? কিছু হবে না, আর তাছাড়া এই রিস্ক তো নিতেই হবে। আর এমনিতেই তো পৃথ্বীজি এখন কোমায় পড়ে আছে, আমি না চিতায় তুলে দেব, দাহ হয়ে যাবে। হ্যালো হ্যালো, কি হলো? তোষা বাসু, নার্স। আরেকজন সন্দেহজনক মহিলায় আমি রাখলাম। হ্যালো মাই ডিয়ার বিগ ব্রাদার, আজ তোমার শেষ দিন নাকি রাত? মিস্টার পৃথ্বীজিৎ দেব, জন্ম তারিখ 24শে জুলাই, মৃত্যু তারিখ 18ই ডিসেম্বর।
সরি রে প্রীতি, আই এম সরি। তোকে আজ মেরে দিতে হচ্ছে। তুই বেঁচেও বা কি করবি বল? তোর এই বউটা তো অন্য একটা ছেলের সঙ্গে ফুর্তি করছে, শুধুই ফুর্তি করছে, আর আমায় পাশ দিচ্ছে। আমি নিশ্চিত যে ইন্দ্রজিৎ দেবকে টুপি পরিয়ে অক্ষর সেনকে বিয়ে করে সমস্ত প্রপার্টি হাতিয়ে নেবে। কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না বা, সেটা তো আমি হতে দিতে পারি না। আর তোরও তো অনেক কষ্ট হবে, সেই কষ্টটা তুই সহ্য করতে পারবি না, তাই তোকে আজ মেরে দিলাম। কিছু মনে করিস না, কিছু মনে করিস না। রিস্ক হয়ে যাচ্ছে, আপনি ও কমাতে নেই, ও কমাই নেই। চিনতে পারলেন না? কে? অক্ষর সেন? ছদ্মবেশ নিয়েছি পৃথিবী দেবে। আর পৃথিবী দেব ওর বডি তো পাশের রুমে আছে, আর সে এখনো কোমায় আছে, ইউ নো। কিন্তু আমাকে এই খবরটা আপনার রেসপেক্টেড মা দিয়ে দিয়েছিল। সে ফোন করে নিজের হাজবেন্ডকে বলে দিয়েছিল যে বাঁচাও, বাঁচাও পৃথিবীর দেবকে, বাঁচাও, আমার সতীনের ছেলে হতে পারে। কিন্তু ওই আমার সব পেটের ছেলে তো বাইমান বেরিয়েছে, ঢের করেছে পেটের ছেলে। ছি 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 ছি, মিস্টার ভিকি দেব, সো পুয়ার ইউ আর।
So poor. And I'm Akshur Sarandho.